শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দীর্ঘ সময়ে কয়েক কোটি শিক্ষার্থীর জীবন কাটছে অনিশ্চয়তায়। সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় বেড়েছে বাল্য বিয়ে। ঝরে পড়ার হারও ভাঙতে পারে সব রেকর্ড। এমন পরিস্থিতিতে দরিদ্র শিক্ষার্থীদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরামর্শ ইউনিসেফের। হাসনাত রাব্বির রিপোর্ট। ছুটিতে ছুটির ঘণ্টা, ঢং ঢং শব্দে স্কুল ছুটির ঘোষণা আসে না, বছর পেরিয়েছে। বারান্দায় নেই কচিকণ্ঠের প্রতিধ্বনি। বন্ধের প্রতিটি দিনে অলেখায় রয়ে গেছে স্কুলের কত শত গল্প। এমনি অনলাইন ক্লাসে সেরকম সুবিধাজনকভাবে আমরা ক্লাস করতে পারি না। তেমন অবস্থায় আমরা খুবই উদ্বিগ্ন আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে। কিছু বুঝতে না পারলে স্যারদের কাছে আমরা শুনে নিতাম, কিন্তু সেটা করোনা লকডাউনের জন্য আমরা সেটা পাচ্ছি না। তা আমাদের গার্ডিয়ানের মাথা অনেক সময় চলেও আসতেছে যে আমরা কি রান করবো, কি করবো না, নাকি বিয়ে দিয়ে দিব, নাকি কি করবো, এই ধরনের বয়সও হয়ে যাচ্ছে বাচ্চাদের। পরিসংখ্যান বলছে স্কুলে যেতে না পারার আক্ষেপের সাথে বেড়েছে ঝরে পড়ার হার আর বাল্য বিবাহ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময়ে নারী সন্তানের ভবিষ্যৎ চিন্তা আর প্রবাসী পাত্র হাতের কাছে পাওয়াই এর অন্যতম কারণ। প্রধানত চারটি ক্ষতির কথা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। শিশু শ্রমের হার বাড়তে পারে, বাল্য বিবাহ বাড়তে পারে, অপুষ্টির হার বাড়তে পারে। যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলবো তখন তাদের জন্য কি করা, সেই জন্য আমাদের প্রস্তুতি পরিকল্পনাটাকে হয়তো আবার পুনর্মার্জন করতে হতে পারে। করোনায় শিক্ষার নেতিবাচক প্রভাব কাটাতে দরিদ্র নারী শিক্ষার্থীদের নিয়ে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ ইউনিসেফের। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দারিদ্র সীমার কাছে থাকা নারী শিশুদের শিক্ষায় সবচেয়ে বেশি জোর দিতে হবে, যাতে বাল্যবিবাহ বা ঝরে পড়ার হার আশঙ্কাজনক হারে না বাড়ে। বিশ্লেষকদের মতে এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ক্ষতি পোষাতে আসছে বাজেটে বাড়াতে হবে এ খাতের বিনিয়োগ। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা।